আসসালামু আলাইকুম আমার আপুরা এবং ভাইয়েরা। তো দেখেন যে আজকে আমি কোথায় কি শুনছেন জায়গার মধ্যে চলে আইছি। আসলে কি এই জায়গাটার মধ্যে আমার অনেক আপনার গিয়ে স্মৃতি আর অনেক অতিথি আপনার গিয়ে এখানে লুকায় আছে। যখনই আমার মনটা খারাপ থাকে তখনই মনে করেন যে এই জায়গায় চলে আসি। তো আমার আপুরা এবং ভাইয়েরা, আপনারা আমার আজকের ভিডিওটা স্কিপ করে যাবেন না, কারণ আপনাদের সাথে অনেক কথা শেয়ার করব। তো বাস্তবতাটা খুব কঠিন, সেই সমস্ত বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো তাই চলে আসলাম এই গহীন বন জঙ্গলে, আর ভালো লাগতেছে না আসলে। কি কতকাল আর কতদিন যে বাড়ির ভিতরে থাকব, একটু ইচ্ছে করে যে বাইরে যাই, ঘুরে আসি, প্রকৃতিটা একটু অনুভব করি বা উপভোগ করি। তো এই জন্যই আর কি আজকে বাহিরে আইসা তারপর আপনাদের জন্য ভিডিও বানাইতেছি। আর বাসার ভিতরে আপনার গিয়া এখন লাগে যে আমার কাছে দম বন্ধ হয়ে আসে। তো যাই হোক, আমার আপুরা ভাইয়ারা, যেটা বলতে চাইতেছি আসলে কি যে আমরা যারা প্রবাসের বাড়িতে থাকি, আমরা প্রবাসীদের প্রতিটা প্রবাসী মনেই কিন্তু নানান কষ্ট নানান ঝামেলা থাকে। আমরা যখন প্রবাসের বাড়িতে আসি, আত্মীয় স্বজন ভাই বোন মা বাবা সব কিছু ত্যাগ করে এই প্রবাসের বাড়িতে আসি, এই দূরপ্রবাসে আইসা দেখা যায় অনেক সময় অনেক কাছের মানুষ, মা বাবা আরও আরও অনেক মানুষ মারা যায় তাদেরকে দেখতে না পাওয়া। আসলে বুকের ভিতরে অনেকটাই কষ্ট থাকে, অনেকটাই আপনার গিয়া বোবা কান্না লুকিয়ে থাকে। আসলে কি আজকের এই ভিডিওটা হচ্ছে কিছুটা অন্যরকম, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার ইচ্ছা আছে, কিন্তু তারপরও না ভিতরে একটা ভয়, একটা অন্যরকমই অনুভূতি কাজ করে যে না আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করব, কথাগুলো শেয়ার করাটা কি ঠিক হবে কি না। আপনারা অনেকে জানেন যে এটা বুধবাড়ির জায়গা, আপনার কি এটা জঙ্গল, ভূতেরা জঙ্গল। তো এই বুধবাড়ির জায়গায় আজকে আমি আইছি। দেখেন যে জঙ্গল, আপনার গিয়া জঙ্গল আছে, রৌদ্র আছে। তো দেখেন যে জঙ্গল, জঙ্গলে চলে আইছি আজকে আমি। তো যেটা হচ্ছে যে দেখেন, প্রবাসের বাড়িতে থাকি, অনেক সময় অনেক অসুস্থ থাকি, যে একটা মানুষ যে পাশে থাকবে, যে আত্মীয় বোন বাবা মা পাশে থাকবে, যখন অসুস্থ হয়ে যাব তাদেরকে আমরা পাশে পাই না, আমরা যারা প্রবাসীরা আছি। কিন্তু এই জিনিসটাই না পরিবার বুঝে না, এটা সব বেশিরভাগ প্রবাসীর ক্ষেত্রেই হচ্ছে যে পরিবার বুঝে না। আসলে তারা মনে করে যে প্রবাসীরা হচ্ছে টাকার মেশিন। আসলে যে এই টাকার মেশিনটা এই প্রবাসের বাড়িতে ভালোই আছে না সুস্থই আছে, কিভাবে আছে, কোন পরিস্থিতিতে আছে, সেটা কিন্তু তারা একবারের জন্য খোঁজ খবর নেয় না। দেখেন আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমার আম্মা মারা গেছে তো প্রায় 3 বছরের কাছাকাছি। এই 3টা বছরে আমি বলতে পারবো না যে আমার বাবার সাথে আমার ঠিক মতন কথা হয়েছে, বা বোনদের সাথে কথা হয়েছে, বা আমার আত্মীয় স্বজন বা আমার মামা মামি খালু চাচা জেঠি তাদের সাথে কথা হয়েছে কি না। কিন্তু আসলে কি তাদের সাথে আমার কথা হয় নাই। আসলে কি যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে একটা মুহূর্ত যেটা আমি সব থেকে আর কি বেশি দরকার ছিল, যে মুহূর্তটা যে আমার পরিবার আমার পাশে থাকবে, তো সেই মুহূর্তটাই আমার পরিবার আমার পাশে ছিল না। আমি প্রবাসের বাড়িতে থাকি, একা থাকি, আমার মা যখন মারা গেছে মনে করেন যে আমি এক হিসাবে আমার পরিবার থেকে একদম বিচ্ছিন্ন হয়ে গেছি। আমার পরিবার আমার কোনো খোঁজ খবর নেয় না, মন চাইলে ফোন দেয় না চাইলে না দেয়। অনেকেই বলেন যে বাবারা নাকি সুপার হিরো, নাকি তাদের বটগাছের ছায়া, নাকি যেটাই বলেন। আসলে কি সবার ভাগ্যে কিন্তু ওই রকম পিতা আর ওই রকম বাবা কিন্তু পাওয়া ভাগ্যের একটা ব্যাপার। দেখেন আমার ক্ষেত্রে হচ্ছে আমার বাবা, আমি কিন্তু তাকে ছোট করতে চাই না, তারে আমি শুধু রিয়ালাইজ করতে চাই যে সে যেহেতু জন্ম দিছে সে আমার জন্মদাতা, কিন্তু সে যেটা আমার সাথে করতেছে, যে দেখেন আমার বাবা বিয়ে করছে, শাদি করছে, যাক ওনার দরকার উনি করছে, এটা আলহামদুলিল্লাহ, বেজার হওয়ার কিছুই নেই, খুশি হওয়ারই কথা, কারণ ওনার দরকার একজন, যেহেতু বয়স হয়ে আইতেছে। কিন্তু যেটা হয়েছে, আমি তো তার সন্তান,
উনি মনে করেন যখনই ফোন দেই তখনই বলে যে আমি দোকান থেকে আইছি, বাজার থেকে আইছি, আমি ক্লান্ত হয়ে গেছি। তার বেশিরভাগই কষ্টটা তখন লাগে যে আমার মা হাজার অসুস্থ ছিলেন, তো আমার মা তো মনে করেন যে লেবুলাইজারে সবসময় অক্সিজেনের মাধ্যমে থাকতো। বিশেষ করে আমার মা বেশি ঘুমাইতো, কারণ অসুস্থ মানুষ সবসময় ঘুমাইতো, মনে করেন যে অক্সিজেন নাকের মধ্যে লাগাই থাকতো, ঘুমাইতো। তারপরও আমার মা ঘুম থেকে উঠাই বলতো কি যে আমার পাগল ফোন দিছে লো, আমার পাগল তো পাগলামি করতেছে, আমার লগে কথা কইতে পারতেছে না, তাই অনেক পাগলামি করতেছে, তোরা তাড়াতাড়ি আমার পাগলের কাছে ফোন দে। আমার মা কিন্তু এক মুরাদা নাকের মধ্যে অক্সিজেন লাগাছিল আর এক মুরাদা আমার সাথে কথা বলছে। কিন্তু মনে করেন যে মা এমনই একটা জিনিস, সে না থাকলে বোঝা যায় যে দুনিয়াটা কতটা অন্ধকার। তো মনে করেন মায়ের জায়গা কখনো বাবা নিতে পারে না, আর বাবার জায়গা মা অবশ্যই নিতে পারে, কারণ একটা মা 5টা সন্তান পালতে পারে কিন্তু বাবা পারে না। বাবারা হচ্ছে সেলফিশ। আবার অনেক ভাইয়ারা বলবেন যে সব বাবারা না, হ্যাঁ আমি সব বাবার কথা বলি নাই, আমি কিছু কিছু বাবার কথা বলছি, যে কিছু কিছু বাবার আছে খুব সেলফিশ, তাদের চিন্তাটাই করে, তাদের ভবিষ্যতের কথাই ভাবে। তো আর কি আসলে কি অনেক দুঃখ লুকানো আছে, অনেক কষ্ট এই বুকে লুকানো আছে, যে আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে কিন্তু মনে একটা ভয় থাকে যে আজকে আপনাদের সাথে শেয়ার করব, কালকে যদি আবার কোনো প্রকার কিছু হয়ে যায়, তাই যে ভয়টা মনের ভিতরে থাকে যে না আজকে এই কথাগুলো বলবো, কালকে হয়তো আপনারাই আমাকে বলবেন যে তুই তোমার এইটা ছিল, তোমার ওই সমস্যা ছিল। দেখেন এই প্রবাসের বাড়িতে অনেক পরিশ্রম করছি, অনেক কষ্ট করছি, আপনাদের জন্য অনেক চেষ্টা করছি ভালো ভালো ভিডিও দেওয়ার, ভালো ভিডিও আনার চেষ্টা করছি, কিন্তু শেষ মুহূর্তে কি হইলো যে আসলে কি যে আমি বারবার বলি যে আমার ভাগ্যই খারাপ, আমার কপালটাই পোড়া। আসলে পোড়া কপাল না হইলে দেখেন আমি যতটা পরিশ্রম করি আর যতটা কষ্ট এই প্রবাসের বাড়িতে আমি করি, এতটা কষ্ট কিন্তু কোনো ভাই বোনরা আমি দেখি নাই যে এই প্রবাসের বাড়িতে করতে। হ্যাঁ প্রবাসী ভাইরা করে, ওনারা আপনার গিয়া মাঝরাতে কাজ করে, উট চালায়, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। আসলে কি একটা কথাই আমি বলবো, আমরা যারা প্রবাসী আছি সবাই আমরা অনেক কষ্ট করি, কে কম কে বেশি, আমরা সবাই এই জায়গায় অনেক কষ্ট করি, অনেক খাটাখাটনি করি, কিন্তু আসলে কি সব কিছুতেই ভাগ্য লাগে। আমার ভাগ্য খারাপ, তাই আমি মনে করেন যে সামনে এগিয়ে যেতে পারতেছি না, সব কিছুতেই মনে করেন যে ভাগ্যটা আমার খারাপ। আমার পরিবার মনে করেন যে আমার খোঁজ খবর নেয় না, মানে আমার ওনারা আমার হাল ছেড়ে দিছে। ওনারা যদি আমার আমার মনে করেন যে এক হিসাবে হয়তো আমার কাছে ওই সময়তে মনে হয় যে আমি হয়তো ওই পরিবারের ওই ফ্যামিলির কেউই না, আমি আসলাম কোথা থেকে, যদি আজকে আমার মা বেঁচে থাকতো তাহলে আমার একটা অস্তিত্ব থাকতো যে না আমি ওই ফ্যামিলির কিছু। কিন্তু বিশ্বাস করেন যে আমার মা নাই, তো সেই জন্য মনে হইতেছে না যে আমি ওই ফ্যামিলির কেউই বা ওই ফ্যামিলির আমি কিছু হই। তো আমার ভিতরে অনেক কষ্ট, অনেক কষ্টই লুকায় আছে। এই জায়গাটা আপনার গিয়া সেই জায়গা যে জায়গায় আমি খুব মন আপনার গিয়ে কী বলবো, যে আমার মা মারা যাওয়ার পরে যেদিন আমার আম্মু মারা গেছে সেই দিন আপনার গিয়ে এই জঙ্গলের ভিতরে আমি আইসা বয়া ছিলাম, এমনকি আমার ম্যাডাম আমার ফোন দা ডাকে নাই, বিরক্ত করে নাই, কিন্তু একটা কষ্টই ভিতরে রয়ে গেছে যে আমি মন খুলে কান্না করতে পারিনি, বুকে থাকা কষ্টটা যে আপনার গিয়া ব্যথাটা সেটাই আর কি আমি বের করতে পারিনি। খুব অবাগা, কারণ দেখেন চতুর্পাশে এদিকও বাড়ি ওদিকও বাড়ি, তো আমি কান্না করলে মানুষ দোর পায়রা আসবে, বলবে যে কিরে কী ব্যাপার, কী হয়েছে, যে এখানে কে কান্না করতেছে, আসলে বিষয়ে অনেক কিছু হবে। তো এই জন্য আর কি, তো কী বলবো, তো আর হাঁটতে পারতেছিলাম না, তো এই জন্যই আপনার গিয়ে যে একটা জিনি গাছ এখানে কে কাইটা ফালা রাখছে, বিশাল বড় গাছ, কে কাইটা ফালা রাখছে তো জানি না, তো এই জিনি গাছের উপরে আর কি বৈশা পড়লাম। তো হচ্ছে যেটা যে মনের ভিতরে ওই বোবা কান্না এখনও অনেক ব্যথা লুকায় রয়েছে, আসলে কষ্ট আমার অনেক, কী ধুয়ে কী বলবো আমি বুঝতেই পারি না, ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না, তাই মনের কষ্টটাই আপনাদের সাথেই শেয়ার করি, কারণ জানি না আমার কথাগুলো কার কাছে কেমন লাগবে, ভালোই লাগবে না খারাপই লাগবে সেটা তারও জানি না। আসলে কি প্রবাস জীবন, আরেকটা কথা হচ্ছে যে দেখেন
কারণ ছাড়া বিনা কারণে তো আর কেউ প্রবাসের বাড়িতে আসে না। আমিও এসে একটা কারণ বশতে, কারণ আল্লাহর রহমতে আমার মনে করেন যে শিক্ষাগত যোগ্যতা আল্লাহ পাক দিছে, তো শিক্ষাগত যোগ্যতা থাকা শর্তেও আজকে আমি প্রবাসের বাড়িতে কাজের মেয়ে। কারণ ইচ্ছা করলে বাংলাদেশে থাইকে আমি কিছু না একটা কিছু করতে পারতাম, কিন্তু দেখেন যে দুর্ভাগ্য, আমার ভাগ্য কিন্তু আমাকে প্রবাসের বাড়িতে নিয়ে আইছে। তো হয়তো আপনার গিয়া আল্লাহ পাক আমার দানা এই জায়গায় লেখা রাখছিল, তাই আইসি। অনেক কিছু বলতে ইচ্ছা করতেছে কিন্তু পারতেছি না, কারণ নিজের বিবেকও না বাধা দিতেছে। নিজের বিবেক বলতেছে যে সাবিয়া দেখো এটা হচ্ছে তোমার অডিয়েন্স, এদের উনাদের কাছে শেয়ার করবা, হয়তো অনেকে ভালো দৃষ্টিতে দেখবে আবার অনেকে খারাপ দৃষ্টিতে দেখবে। কিন্তু কি করব, আমার না খুব ইচ্ছা করে আপনাদের সাথে মন খুলে কথা বলি, কারণ বাবার মতন থাকি, মাটা নাই, তাই না ভালো লাগে না। আসলে কি যে আমার অনেক ইচ্ছা আছে যে মনের কষ্টগুলো কারো না কারোর সাথে প্রকাশ করব, ভিতরে থাকা যে কষ্টটা, জমে থাকা ব্যথাটা বিশ্বাস করেন আমি কারোর সাথেই শেয়ার করতে পারতেছি না। আপনারা অনেকেই জানেন যে আমি খুব তাড়াতাড়ি অসুস্থ থাকি, খুব ডিপ্রেশনে থাকি। আসলে ডিপ্রেশনে থাকার কারণটাই হচ্ছে যে আমি মানসিক মেন্টালিভাবে আর কি টর্চারে থাকি, কারণ আমার মা মারা যাওয়ার পর থেকেই মনে করেন যে আমার সাথে এরকম। আর তো বললামই পরিবারের কথা, ভাই আছে, বোনেরা আছে, সহজে কেউ খোঁজ খবর নেয় না। ছোটো বোনটারে নিয়ে আমি অনেক চিন্তায় থাকি, অনেক অনেকটাই আর কি ডিপ্রেশনে থাকি ওরে নিয়ে, যে ও কী করতেছে, কেমন আছে। তো ওর চিন্তা যখন আমি করি, কিন্তু ও কিন্তু আমার চিন্তা করে না। ও যদি আমার চিন্তা করতো তাহলে অবশ্যই আমারও ফোন দিত যে আপু কী করতেছ, কেমন আছো, ফোন টোন দাও না, কি আসবে বিষয়ে। আসলে কি যে আমি ফোন না দিলে মনে করেন যে ও আমারে ফোন টোন দেয় না। আর আপনার গিয়া ও বলছে এতদিন ওর মোবাইলের সমস্যা ছিল, সেটা ওরে কিনা দিলাম। আসলে কি মোবাইল পাওয়ার পরে আরও ভুলে গেছে আমারে, তো আমি ওরে বলতে পারি নাই, কারণ আমার আম্মুরে দেওয়া কথাটা, আমার মায়েরে দেওয়া কথা, যদি বাইচা থাকি ইনশাল্লাহ আমি আমার কথাটা রাখার চেষ্টা করব যে আমি আমার ছোটো বোনের হাত ছাড়বো না। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার ছোটো বোনটার জন্য কিছু করতে পারি, এখানে না থেকে কিছু না পারি, বাংলাদেশে যাওয়া যাতে ওর জন্য কিছু করতে পারি। তো কি বলবো, অনেক কথা মনের ভিতরে লুকায় রয়েছে। আসলে চেষ্টা করতেছি যে আপনাদের সাথে বলার, কিন্তু নিজের মনটাই না, নিজের বিবেকটাও না অনেকবার বাধা দিয়ে বইতেছে যে না সাবিহা বইল না, আজকে তুমি তাদের কাছে বলবা, কালকে তোমাকে দুই দিন পর আরেকজনের রোস্ট করবে। তো এই জন্য না ভয় লাগে। আসলে কি যে দূর প্রবাসের বাড়িতে থাকি, মানসিক টর্চারটা বেশি, কারণ সারাদিন কাজের মাধ্যমে থাকি, নানান পেশার নানান চিন্তা থাকে। তারপরে মনে করেন যে চুপচাপ বোবার মতন থাকতে হয়। একটা বোবা মনে করেন যে একটা কিন্তু প্রাণী, একটা কুকুরও যদি পালেন, যে তা সারাদিন যদি তার গলায় বেল পরায় রাখেন, সেও কিন্তু বিরক্ত হয়ে যাবে, সেও কিন্তু বলবে যে আমার বাইরে নিয়ে যাও, ঘুরতে নিয়ে যাও। আসলে হচ্ছে আমার দশাটা এরকম, সারাদিন ঘরের ভিতরে গরবন্দি থাকি, মনে করেন যে কারোর সাথে কথা বলি না, কারোর সাথে কোনো খোঁজ খবর নাই। আমার আত্মীয় স্বজন আল্লাহ রহমতে অনেক আছে, মামা আছে, মামি আছে, খালু আছে, সরি খালু নাই, খালু মারা গেছে, তো খালাম্মারা আছে, কারোর সাথেই কথা বলি না, খুব একা একা থাকি, ভালো লাগে না। তো আপনাদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে, তাই আপনাদের সাথেই আমি মনের কষ্টগুলো শেয়ার করি। জানি না হঠাৎই আমার জানি কী হয়ে গেছে, কীরকম জানি লাগতেছে যে হঠাৎই মনে করেন যে মানসিক যন্ত্রণাটা বেশি হইতেছে, লাগতেছে যে এখনই হয়তো আমার দমটা বন্ধ হয়ে যাবে, এরকম লাগতেছে। তো যাই হোক, আমার আপুরা আর ভাইয়েরা, তো আমার ম্যাডামও চলে আসবে, তো হয়তো আবার ভিডিওটা ঠিক মতন দিতে পারবো না। আর ভিডিও কী বা দিব আপনারাই বলেন, আমি কিন্তু অনেক পরিশ্রম অনেক কষ্টই করি, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো যে কষ্টটা আমি, যে পরিশ্রমটা আমি করি, সেই পরিশ্রম হিসাবে কিন্তু আমি কোনো মূল্য এই ইউটিউব থেকে আমি পাই নাই। দেখেন যে অন্য সব আপু ভাইয়া তাদের চ্যানেলটা দেখেন যে প্রবাসে থেকে ভিডিও করে, তো চ্যানেলে ভিডিওতে ভিউয়ার্স আছে আপনার গিয়া হাজারের উপরে, তার আমার চ্যানেলে 50 জন 60 জন এর উপরে আর যায় না। তাহলে এত কষ্ট করে, এত রিস্ক নিয়ে ভিডিও বানানোর কোনো দরকার আছে আপনারাই বলেন। তো যাই হোক, তারপর আপনাদের কিছু কিছু আপু আছেন, ভাইয়া আছেন, তাদের জন্য চেষ্টা করব।
ভিডিও দেওয়ার। তো আর কি বলবো, আর কিছু বলবো না, কেউ আমার কথাগুলো মাইন্ড করেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো দেখা হবে নতুন আর একটা ব্লগ ভিডিওর সাথে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।